তিনই নভেম্বর দিবাগত রাত দুইটা এক মিনিট থেকে দুইটা চৌত্রিশ মিনিট পর্যন্ত ফারদিনের মুঠোফোনের অবস্থানের আশেপাশে ছিল দুই সন্দেহবাচক ব্যক্তি এবং এই দুই সন্দেহবাচক ব্যক্তিকে শনাক্ত করা গেছে দুইজনের একজন ছিল বাস চালক আরেকজন ছিল তার সহকারী করে ধারণা করছে তারা ফারদিনকে ধরে নিয়ে গেছে তবে ফারদিন তাদের বাসে নিজে ইচ্ছাকৃতভাবে চড়ছিলেন নাকি তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তা তদন্তকারে এখনও নিশ্চিত করতে পারেনি খোঁজ নিয়ে জানা যায় তারা দিনে ঢাকা আব্দুলপুর থেকে নারায়ণগঞ্জ শহরে বাস চালাতেন দুই পরিবহন কর্মী তারা গভীর রাতে ফাঁকা বসে যাত্রী তুলে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিতেন এই দুইজনের রেকর্ড রয়েছে যে কখন কখনও তারা যাত্রীদের জিম্মি করে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতেন তাদের এই ঘটনার সাথে আরও চোদ্দো থেকে পনেরো জন সংযুক্ত রয়েছে এবং এই চোদ্দো থেকে পনেরো জন তারা শহরে বিভিন্ন অপরাধের সাথে সংযুক্ত রয়েছে ভারতিনের ফোনে শেষ চার ঘন্টার হিসাব মেলানোর চেষ্টা করছে তদন্ত কমিটি মুঠোফোনের অবস্থান বিশ্লেষণ করে তারা বলছেন শেষ কয়েক ঘন্টা ঢাকার উপকূল এলাকায় অবস্থান নিশ্চিত হওয়া গেছে তথ্য অনুযায়ী গত ষোলো নভেম্বর রাত দশটার দিকে পৌঁছে দেন তার বান্ধবী বুশটাকে এরপর দশটা নয় মিনিটে তিনি রামপুর এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্কের মধ্যে ছিলেন রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে রানীগঞ্জে এবং দশটা তিপ্পান্ন মিনিটে বাবুবাজারে এবং রাত দুইটা এক মিনিটে যাত্রাবাড়ি টাওয়ারের নেটওয়ার্কে অবস্থান দেখা যায় সর্বশেষ তাকে দুইটা চৌত্রিশ মিনিটে যাত্রাবাড়িতে দেখা যায় তারপরে তার ফোন সচল ছিল না পরিবারের সূত্র থেকে জানা যায় ফারদিনের পরীক্ষা ছিল চারই নভেম্বর এই কারণে আগের দিন তিনে নভেম্বর দুপুরে বাসা থেকে বুয়েটের উদ্দেশ্যে বের হন বাসায় বলে যান যে পরীক্ষার পরশু নিতে যাচ্ছেন রাতে হলে থাকবেন কিন্তু পরীক্ষার আগের দিন রাতে ফার দিন এত ছুটো ছুটি করছিলেন কেন তা এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি তাকে তিরিশ মিনিটের মধ্যে শেষ করা হয় এর সঙ্গে দশ থেকে জন জড়িত আছে বলে তথ্য পাওয়া যায়